হিরু আলমকে যারা ভয় পায় তারা আর যাই হোক সাধারণ নির্বাচন করতে পারবে না, তার ভয়ে ভীত হয়ে গেছেন সেই টকশখ্যাত ব্যক্তিত্বরা। হিরু আলম আমি তাকে ছোট বড় কোনো কিছুই করছি না, কিন্তু তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তার কোনো দল নাই, তিনি একজন একটি ব্যক্তি, তিনি খুব স্বাভাবিক কথা বলে, যে কথাই বলুক তাকে পর্যন্ত ভয় পায়, তার ভয়ে ভীত হয়ে গেছেন সেই টকশখ্যাত ব্যক্তিত্বরা। অর্থাৎ এমনভাবে হিরু আলমকে কিছু সাধারণ মানুষ দিয়ে অপমান অপদস্থ, হিরু আলমের সাথে তো গুন্ডা নাই, হিরু আলমের সাথে তো আর্থ নাই, হিরু আলম একটা সাধারণ মানুষ, সে বলেছে বস্তিবাসী সাধারণ মানুষ রিক্সাওয়ালা শ্রমিক আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদের প্রতিনিধিত্ব করি, এই স্লোগানটাই তাদের ভীত হয়ে। এই মহিলারা তো তাদের উত্তরসূরি যারা আমাদের তো জেলখানায়ও নিরাপদ না, পাপিয়ারা তো জেলখানায় অত্যাচার করছে, এরা পাপিয়াদের উত্তরসূরি, তারা জেলখানায় একটা নারীকে যে পরিমাণ অত্যাচার করে মৃত্যু পথযাত্রী করেছে এটি কোনো বিশ্বের ইতিহাসে, আমরা জেল খেটেছি, আমরা মনে করেছি জেলখানা আমাদের জন্য নিরাপদ, পুলিশ আমাদেরকে সে রিমান্ডের নামে অন্য কিছু করতে পারে কিন্তু জেল একটি নিরাপদ জায়গা, সেই নিরাপদ জায়গায়ও অর্থাৎ ডিমের মধ্যে কুসুমও নিরাপদ না, সেটাও নড়াচড়া করবে তারা, পাপিয়ারা সেখানেও হামলা করেছে। এইভাবেই হিরু আলমকে যারা ভয় পায় তারা আর যাই হোক সাধারণ নির্বাচন করতে পারবে না, এরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে পারবে না, কারণ এদের এখন চলে যাওয়া উচিত, আর যদি না হয় আমরা তো রাজপথে। আপনারা অনেক কথা বলতে পারবেন যে কাদের সাথে আপনাদের ঐক্য, কারা আমাদের ঐক্যর জায়গা ফয়সালার জায়গা একটাই, সেটা হলো রাজপথে, রাজপথে যারা আসবেন তাদের নিয়েই আমরা এই সরকার পতনের চূড়ান্ত আন্দোলন করব, এই চূড়ান্ত আন্দোলনের মধ্যে দিয়েই এদেশের জনগণের দাবি বাস্তব হইতে হবে। সালমান রহমান তো সকলেই তাকে দরবেশ বলে, দরবেশ বাবা, দরবেশ বাবা কি বলেছেন এইটা বিএনপির কোনো জাতীয় মিটিংয়ে আলোচ্য বিষয় নয়, কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত এবং রাজনীতির উত্তরাধিকার, যিনি দিনের 20 ঘন্টা পরিশ্রম করে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন, আমাদের রাজপথে লড়াইয়ের জন্য প্রস্তুত করেছেন, আমাদের একদল মানুষ যদি জেলখানা যায় দ্বিতীয় দল মানুষ নেতৃত্ব দেবে, মিছিলের সর্বশেষ ব্যক্তিটি পর্যন্ত নেতৃত্ব দেবে, সেটি সে প্রস্তুত করেছে। আমাদের কথা একটাই, আলোচনা হতে পারে, আলোচনা হতে পারে, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কি হবে এর বাইরে আর কোনো আলোচনার সুযোগ নাই, শুধু রূপরেখা দিয়ে সংবিধানের আলোকে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার হবে সেই নিয়ে যে কেউর সাথে আলোচনা হতে পারে, এটি সালমান এফরহমান বলুক অথবা সর্বোচ্চ ব্যক্তি বলুক তাতে আমাদের কিছু যায় আসে না, আমাদের কথাই এক, দাবিও এক এবং আমাদের চাহিদাও এক, এর বাইরে কারোর সাথে আমাদের কোনো বৈঠক নেই, আমাদের বৈঠকগুলি হবে সাধারণ মানুষের সাথে, এই রাজপথের মিছিলে যারা সামিল হবেন, যারা এই ভোটচোরের বিরুদ্ধে কথা বলতে চায়, যারা এই মহা প্রজেক্টের নামে মহা লুটের বিরুদ্ধে কথা বলতে চায়, যারা এদেশের অর্থনীতি ধ্বংস করার বিরুদ্ধে কথা বলতে চায়, যারা কৃষকের টাকা কেড়ে নেওয়ার বিরুদ্ধে কথা বলতে চায়, তাদের সাথে আমাদের একটি বৃহত্তর ঐক্য হবে এবং সেই বৃহত্তর ঐক্যের মধ্যেই আমাদের ফয়সালা হবে।